আসসালামু আলাইকুম। আমি এখন মানবো খুবই মজার একটা জিনিস। এই বৃষ্টির দিনে আর আমি কয়েকদিনও বৃষ্টি আছে, খাইতে খুব মজা লাগবে। এটা হচ্ছে খিচুড়ি। এটা আমি রান্না করবো মুরগির মাংস দিয়ে, চিকেন খিচুড়ি। খুব সোজা রান্নাটা কিন্তু অসাধারণ স্বাদ। তো আসেন দেখি শুরু করা যাক। আমি এখানে সিকি কাপ মানে কোয়ার্টার কাপ নর্মাল খাবার তেল গরম করে এর মধ্যে এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে নিব। দুই তিন মিনিট পেঁয়াজটা ভেজেই আমি হাই হিটে রান্না করতেছি। দুই তিন মিনিট পেঁয়াজ ভাজার পর একটু লালচে লালচে হওয়া শুরু করলে আমি এর মধ্যে চার পাঁচ টুকরা দারচিনি, পাঁচ ছয়টা লবঙ্গ, দুইটা তেজপাতা ফেলে রাখছি, আর ছয়টা এলাচি আমি একটু হামানদিস্তায় গুঁড়া করে নিছি। গুঁড়া করলে কম লাগে, মানে ফ্লেভারটা ভালো হয় আর পরিমাণে খুব কম লাগে। মানে নর্মাল যা এলাচি দিবেন তার অর্ধেক প্রায় দিলেই হয়ে যায়। এইগুলাকে আমি এর সাথে একটু নেড়ে চেড়ে ভেজে নিব যাতে ফ্লেভারটা চলে আসে তেলের মধ্যে। পেঁয়াজটা একটু লালচে লালচে হয়ে আসলে এর মধ্যে আমি দেড় টেবিল চামচ আদা বাটা, দেড় টেবিল চামচ রসুন বাটা দিব। দিয়ে একটু নাড়াচাড়া করে নিব যাতে রসুন আদার পানিটা শুকায় যায়, তাহলে ফ্লেভারটা ভালো হবে। রসুন আদার পানিটা একটু চলে গেলে, একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি কিছুটা জালটা কমায় দিই। একই সাথে এখানে আমি একটু সিকি কাপ পানি দিয়ে নিলে বাকি মশলাগুলা উঠতে থাকবে। এতে আমি দিব আমার স্বাদ মতো, যদিও তবু আমি দুই চা চামচ মরিচের গুঁড়া, দেড় চা চামচের মতো হলুদের গুঁড়া। আমার হলুদ একটু বেশি কালার হয় সেই জন্য, অন্য হলে দুই চা চামচ দিলেই হবে। আর দুই চা চামচ জিরার গুঁড়া দিয়ে এইটাকে একটু ভুনে নিব এর সাথে মিলাই। এখন চুলার জালটা আবার বাড়াই দিলাম, মাঝারি করে দিলাম আর কি, একদম পুরা না, মাঝারি করে দিলাম। চার পাঁচ মিনিট ভালো মতো ভুনে তেলটা ছেড়ে দিলেই আমি কিন্তু মাঝারি আছে ভুনতেছি। এর মধ্যে আমি এখানে একটা মুরগি আছে, এক কেজি মুরগি, ওটা দিয়ে দিব। এক কেজি না মানে কেটে ছিঁড়ে বোধ হয় সাতশো সাড়ে সাতশো গ্রামের মতো আছে। এবং এইটা এর সাথে দিয়ে একটু ভুনে নিব। লবণটা আমি কিছুক্ষণ পরে দিব, লবণ দিলে মুরগির মাংসটা জলদি খুলে যায়, সেই জন্য আমি একটু এটাকে ভালো মতো একটু ভুনে তারপরে লবণ দিব। মিনিট তিন চারে এমনি ভুনে আমি এখন চুলার জালটা মিডিয়াম করে দিই, এর মধ্যে একটু লবণ দিয়ে দিই, যেটা মিশাই নিয়ে আগে। দেখেন মুরগি তো এখনও পানি ছাড়তেছে না, এখন এটা মিডিয়াম দিয়ে মিশাই আমি এইটাকে ঢেকে দিব। ঢেকে দিলে মুরগিটা মোটামুটি হবে একটু পানি ছেড়ে একটু সিদ্ধ হয়ে যাবে। ছয় সাত মিনিট ভুনে মাঝে কিন্তু আমি কয়েকবার নেড়ে দিছিলাম, আমি অনেক পানি ছেড়ে দিছে। এখন আমি এটাকে খোলা অবস্থায় জাল দিব যাতে পানিটা শুকায়। ফার্মের মুরগি হইতে খুব বেশি সময় লাগবে না, অলরেডি হয়েও গেছে বোধ হয়। যাই হোক আমার একটু পানিটা শুকায় নিতে হবে। তো আমি এটাকে, কারণ এ আবার খিচুড়ির সাথে কিছুক্ষণ রান্না হবে সেই জন্য চিন্তার কারণে পানিটাকে আমি একটু শুকায় নিব জাল দিয়ে। মিডিয়াম থেকে এবার একটু হাইয়ে করে দিই। পানিটা পুরো শুকায় গেলে দেখেন কোনো পানি নাই, খালি ঝোল আছে এর মধ্যে। এখন আমি ছয় কাপ পানি দিব আর আমি আশা করতেছি যে এর মধ্যে আরো আধা কাপের মতো ছিল। আমি তিন কাপ চাল এক কাপ ডাল ব্যবহার করতেছি, সেই জন্য আমি ছয় কাপ পানি দিলাম। ছয় কাপ না একটু আরো আধা কাপ পুরাই দিই, সাড়ে ছয় কাপ, আর ঝোল মিলায় সাত কাপ। মোট সাত কাপ পানি থাকলো মানে ঝোলটা মিলায়। আর এর সাথে আমি দিয়ে দিচ্ছি আধা কাপ মুগ ডাল আর আধা কাপ মুসুর ডাল। আমি ধুয়ে পানি ঝরে রাখছিলাম, একটু ফুলেও গেছে, ওগুলো এখন এর সাথে আমি দিয়ে দিব। দিয়ে বলো কাঠকন্দ অপেক্ষা করবো, ডাইলটা আগে দিলাম কারণ ডাইলগুলো হইতে একটু সময় রাখতে পারে, সেই জন্য এখন জাস্ট এটা বলো গেছে নিক। এই ফাঁকে আমি লবণটা দেখে নিই, লবণ লাগবে, লবণ দিয়ে দিব পছন্দ মতো। এখন এটা বলোকে চলে আসুক, এটা বলক চলে আসার পরে আমি এর মধ্যে তিন কাপ চিনি গুঁড়া চাল আমি ভিজায় রাখছিলাম, মানে ধুয়ে রাখছিলাম, সেই চালটা এক মিনিট মতো পানি ঝরাইলাম, ওটা দিয়ে দিব। তো আমি এখানে দিলাম আধা কাপ করে দুই রকমের ডাল মিলাই এক কাপ, আর চাল তিন কাপ, মোট চার কাপ, আর পানি দিছি সাত কাপ ঝোলসহ। দিয়ে ভালো করে নেড়ে নিই, মিশাই দিই। চাল দেওয়ার পরে দুই এক মিনিটের জন্য একটু তলার দিকে নেড়ে দিবেন, কারণ চালগুলা নিচে গিয়ে এর গায়ে লেগে যায় সেই জন্য। তো যাই হোক আমি এটা এখন আবার বলকে চলে আসবে এবং পানিটা যাতে একটু শুকায় যায় খুলেই আমি জাল দিব।
সেই পর্যন্ত আপনি করব মাঝে দুইবার এইভাবে একটু তলের দিকে ঘষে ঘষে নেড়ে দিব যাতে চালগুলো লেগে না যায়। আর আরেকটা জিনিস অপশনাল আমি দিয়ে দিচ্ছি, আমার কাছে ছিল দেখে, না দিলেও কিছু না, আমার কাছে কিছু মটরশুঁটি ছিল, সেই মটরশুঁটিগুলো ফ্রোজেন ছিল, ওগুলো আমি দিয়ে দিব, এর মধ্যে খাইতে ভালো লাগবে। আপনাদের না থাকলে না দিলেও কিচ্ছু হয় না। এটা কিছুক্ষণ পরে যদিও দেখবেন উপরে মনে হচ্ছে অনেক পানি, এটা একটু নেড়ে দিয়ে দেখবেন, কারণ চালগুলা কিন্তু চাল ডাল এগুলো কিন্তু নিচে গিয়ে থাকে, এই যে দেখেন এখন বোঝা যাচ্ছে খুব একটা পানি নাই, তো সেই জন্য দেখবেন, না হলে নিচের দিকে কিন্তু পুড়ে যাবে, কারণ নিচ থেকে তাপটা আসতেছে আর উপরে পানি পানি দেখতে পারবেন, তো সেই জন্য কিছুক্ষণ পর পর একটু একটু করে নেড়ে দিবেন। এই চার পাঁচ মিনিট পরে উপরে যদিও পানি দেখা যাচ্ছে কিন্তু নিচে কিন্তু এগুলো গিয়ে লেগে যাচ্ছে প্রায়, সেজন্য আমি এখন একটা কাজ করব, হয়ে গেছে আমি এখন দমে বসাবো, তার আগে আমি কয়েকটা কাঁচামরিচ লাল মরিচ দিয়ে দিব আমার অসাধারণ সৌন্দর্য জ্ঞান দেখানোর জন্য। কি লেগে আছে আর যেটা দিব, এতে আমি এক চামচ এক টেবিল চামচের মতো ঘি দিব। এখন ঘিটা দিলে ফ্লেভারটা ভালো আসে। এই ঘিটা আমাকে আমাদের চ্যানেলের একজন দর্শক দিছিলেন, ওনার নাম ঠিকানা আমি রাখি নাই, আমি তখন খুব একটা ইয়ে করি নাই। ঘিটা কিন্তু দারুণ মজার একটা জিনিস, খুবই ভালো ফ্লেভার, আমি আপনাদের লিঙ্কটা দিয়ে দেবো, কেউ চাইলে কিনে নিতে পারেন, অসম্ভব ভালো ঘি একটা। এই পর্যন্ত আমি যত ঘি ব্যবহার করছি তার মধ্যে এইটা সবচেয়ে ভালো। উনি ফেসবুকে থেকে অনলাইনে ব্যবসা করেন, ওখান থেকে আপনারা নিয়ে নিতে পারেন। যে দেখেন এটা ভালো মতো নেড়ে একটু মিশায়, এখন দেখেন একদম শুকনো শুকনো হয়ে গেছে, সব দিকটা সমান করে আমি এটাকে এখন দমে রাখবো। কি জাল দমে রাখতেছি আপনাদের আমি দেখাই দিচ্ছি। ঢেকে দিলাম আমি এটাকে, আধা ঘন্টা দমে রাখবো আমার চুলার সবচেয়ে নিচে জালে, আপনাদের জালটা দেখাই দিচ্ছি। তো এই হচ্ছে আমার চুলার জালটা, একদম কম জালে, দেখেন দপদপ করতেছে, প্রায় নিভু নিভু জাল, আর একটু কমাইলে এটা নিভে যাবে। ঠিক এই জালে আমি এটাকে দমে রাখবো আধা ঘন্টা, একদম সবচেয়ে কম জালে। আধা ঘন্টা পরে আমি এইটার উপরে কিছু ধনিয়া পাতা ছিটিয়ে দিব, দিয়ে এর পাশ থেকে এনে মাঝখানে এই ধনিয়া পাতাগুলোকে, মানে মাঝখানের চালটুকুকে ঢেকে দিতে হবে, এটাকে বাবুসিরা বলে গোল করা, তাহলে উপরে যদি কোনো চাল সিদ্ধ না হয়ে থাকে ওইটা সিদ্ধ হয়ে যাবে। এখন এটাকে ঢেকে আবার আমি চুলাটাকে বন্ধ করে দিব, 10-15 মিনিট পরে এটা খুললেই পুরা খিচুড়ি রেডি, চুলাটা বন্ধ থাকে, এখন যে হিট আছে তার মধ্যেই উপরে চালটুকু হয়ে যাবে। তো তারপরে আপনাদের আমি বেড়ে দেখাচ্ছি। তো এই যে দেখেন হয়ে গেল আমার দারুণ মজার চিকেন খিচুড়ি, খুবই মজা জিনিসটা খাইতে, একবার বানায় দেখেন, তৈরি করা তেমন কোনো ব্যাপার না, মুরগিটাকে একটু ভুনেই তারপরে চাল ডাল দিয়ে দিলেই হয়ে গেল, যে যার মতো খুশি সবজি সবজি দিয়ে নিতে পারেন। হ্যাপি জোশের একটা আইটেম বৃষ্টির দিনে, আপনারাও দেখে গেলেন, খালি বানাইবেন আর তামা তামা করে খায় ফেলাইতে পারবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।